হ্যালো এভরিওয়ান, আজকে দুপুরবেলা আমি পুরো রেডি হয়ে গেছি, পরেছি এই শাড়িটা, তো উঠে পড়েছি ওর বাইকে। আজকে যাচ্ছি খড়কুপুর। আসলে খড়কুপুর কাকিমার বাবার বাড়ি, মানে আমার মামা বাড়ি, তো সানু কাকিমার বাবার বাড়ি আজকে আমরা সবাই যাচ্ছি। এই যে সামনে আছে কাকু কাকিমা, পেছনে আমরা। তো কাকু কাকিমা, মানে কাকু খুব আস্তেই বাইক চালায়, তো আমরাও খুব আস্তে আস্তেই যাচ্ছিলাম আর নিজেদের মধ্যে কথা বলে ভীষণ হাসাহাসি করছিলাম। ও বলছে আমি তো 2-3 বার চলে যাবো। আসলে কাকু খুব, মানে খুব সাবধানে বাইক চালাতে ভালোবাসে, তো সেই জন্য। আর আমার লাগেজ তো এত, আমার কোল পুরো ভর্তি হয়ে আছে লাগেজের মধ্যে। তো যা হোক করে গিয়ে ওকে ধরে চলে যাচ্ছি। তো যেতে যেতে আমরা বলছিলাম কথা, প্রথমে যাচ্ছি মেছেদা প্ল্যাটফর্ম। তো মেছেদা প্ল্যাটফর্মে গিয়ে কাকু যাবে, মানে গাড়িটা সার্ভিসিংয়ে, তো চলে গেছে। আর আমরা নিয়ে নিচ্ছি মিষ্টি, নিয়ে তারপরে যাব মামার বাড়ি। আমি ওখানে একটা বনু আছে, তার জন্য নিচ্ছি চকলেট, ওই জন্য চকলেট দোকানে যাচ্ছি। আর এরপরে নেব একটু ফল। আর ওরাও চলে এসেছে, মানে কাকু চলে এসেছে গাড়ি সার্ভিসিংয়ে দিয়ে, আর ও সবাই মিলে কিনছি ফল। তো এই যে একটা ফলের দোকানটা খুব আমার পছন্দ হয়েছে, এখানে না কিছু ভ্যারাইটিসের মানে ফ্রুট রয়েছে, আলু বোখরা রয়েছে, তারপরে যে পটকা এটা রয়েছে। আর মামা বাড়ির জন্য না কিছু ফল টল নিয়ে নিচ্ছি, মামা বাড়িতে নিয়ে যাব, মিষ্টি নেওয়া হয়েছে, তো ফল এগুলো তো নিতেই হয়, তো এগুলো নিয়ে নিলাম সেই জন্য। আর এই পটকা আলু বোখরা এগুলোও সঙ্গে করে নিচ্ছি, কারণ এই নতুন ফল, মানে আলু বোখরা নাম শুনেছি, পটকাও জানি কিন্তু কখনো খাওয়া হয়নি। তো সামনে যখন এত সামনে আছে তো একবার টেস্ট তো করতেই হবে। তো মেছেদা প্ল্যাটফর্মে যাচ্ছি, এবার গিয়ে একটু বসবো। ট্রেন তো আছে 3:17 দেখাচ্ছে, তো আসবে 3:22 দিকে, মানে লেট আছে আজকে ট্রেন। এই যে আলু বোখরা, এটা কেটেই নিয়েছে, মানে কেটেই নিয়েছিলাম খাবো বলে, তো সবাই টেস্ট করছে, আমি সবার লাস্ট। তো ও একদম টেস্ট করতে চায় না, কিন্তু কাকিমা ওকে জোর করে করালো, আর আমি ঠিক করছিলাম। খুব একটা ভালোও লাগেনি আর খুব একটা খারাপও লাগেনি। তো সবাই যে বলে আলু বোখরা ও হেভি লাগে, তো আমার সেরকম নয়, 10-8, আর এই যে এইটা এটা পটকা, ও মা গো, আমার এক্সপ্রেশনটা দেখে তো আপনি বুঝতেই পাচ্ছেন কেমন অবস্থা, পুরো টমেটোর বড় দাদা এরকম খেতেছিল। তো এটাও 10-8, আর এই যে আমার চুল একদম ভেজা, তো ওই জন্য একটু খুলে নিয়েছিলাম, তারপরে এবার বসে পড়েছি ট্রেনের মধ্যে। এবার যাচ্ছি মামাবাড়ি, তো আমার মানে উঠি এবার চপ, তো ট্রেনে উঠেছি তো চপ খেতে হবে, সেই জন্য সবাই মিলে খেয়ে নিচ্ছি একটু চপ। আর মামাবাড়ি আমি ফার্স্ট যাচ্ছি, মানে আমার বিয়ের পরে, আমি কখনো যাইনি, এই ফার্স্ট যাচ্ছি মামাবাড়ি। অনেকবার মামাবাড়ির কথা শুনেছি, তো সেই জন্য আমি খুব এক্সাইটেড। আর এই যেটা খিরাই, ও মা এখানে কি মানে লোক আর ফুলের মেলা বসেছে। তারপরে তো আরও এই যে এই রাস্তাটাতে তো এমনি কিছু নেই, দূরে দূরে সর্ষে বাগান রয়েছে। তো খিরাই একদিন যা, মানে আমরা আসবো, এটা প্ল্যান করা হলো। নেমে পড়েছি খড়গপুরে। এবার নেমে হচ্ছে কাকিমা বলছে BNR যে গার্ডেনটা আছে ওখানে নিয়ে যাবে, কারণ হচ্ছে তো খড়গপুরের এই প্ল্যাটফর্মটা না নতুন হয়েছে, কাকিমা বললো। আমি খুব একটা বেশি আসিনি যেহেতু খড়গপুর, ওই জন্য আমি খুব একটা জানি না। প্রথমে এই টোটো ধরে নিচ্ছি, নিয়ে যাবো BNR পার্ক, মানে গার্ডেন টাইপের ওটা বলছে। তো আমরা উঠে পড়েছি টোটোতে, এবার সবাই মিলে যাচ্ছি, কাকু কাকিমা আমি আর ও, তারপরে যাবো মামার বাড়ি, মানে গার্ডেনটা একটু ঘুরে তারপরে যাবো, যেহেতু এখনও দিনের আলো রয়েছে সেই জন্য। এবার এই যে এখানে সব টিকিট ফিকিট কাটা হচ্ছে, তো কাকু যাচ্ছে টিকিট কাটতে, এবার আমরা ঢুকে পড়েছি। আর ঢুকেই আমার এতটাই ভালো লাগছে, মানে ঢুকেই ভীষণ ভালো লাগছে একদম, মানে মেছেদাতে তো যেগুলো আছে সেরকম বড় কিছু নেই, কিন্তু এইখানটাতে না জাস্ট দারুণ দারুণ। প্রত্যেকটা ফুল কী সার দেয় ভগবান জানে, এত বড় এত বড় বড়, দেখুন আপনারা। আর যে সামনে কাকিমা রয়েছে, আর কাকু সব ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে, আর ওর কাঁধেও ব্যাগ রয়েছে, তো আমি একটু হালকা কম জিনিস নিয়েছি আর কি, নিয়ে আমি শুধু এদিক সেদিক দেখতেই ব্যস্ত। আর পার্কটা এতটাই বড়, মনে হচ্ছে না যে আজকে আমরা পুরোটা কমপ্লিট করতে পারবো, কারণ এদিক সেদিক যেতে যেতেই না অনেকটা অনেকটা এ হয়ে যাবে, মানে সেদিকটা যাওয়া যাবে না, মানে এটা মনে হচ্ছে, কারণ সন্ধে নামার আগে ঠান্ডাটাও তো পড়ে যাচ্ছে, তো বাড়ি ফিরতে হবে, মানে আর কি মামা বাড়ি যেতে হবে সেই জন্য। আর দাদু তো ফোন করে করে মাথা খারাপই করে দিচ্ছে যে কখন আসবি কখন আসবি এই করে করে, তো ওই জন্য একটু ঘোরাঘুরি করছি, করে তারপরে যাব বাড়ি। আসলে ব্যাপারটা আমি ভীষণ এনজয় করছি ভীষণ, মানে সব জিনিসগুলোই খুব ভালো, সব থেকে বেশি ভালো লাগছে ফুল, মানে
গাছ তো সবাই ভালোবাসে, ইভেন আমিও ভীষণ ভালোবাসি, সেটা তো আপনারা জানেনই। আর এই যে একটা গোলাপের বাগান, ঢুকতে দিচ্ছে না, মানে বাইরের থেকে দেখতে পাবেন, মানে ভ্যারাইটিস অব রোজ এত সুন্দর, এত সুন্দর, মানে যেটা বলে বোঝাতে পারবো না। মাত্র 20 টাকা ভাড়া, মানে ঢুকতে যে টাকাটা নেয় সেটা হচ্ছে মাত্র 20 টাকা। আপনারা খড়গপুর স্টেশনে নামবেন, নেমে যদি বলেন যে BNR গার্ডেন যাব, 20 টাকা করে টোটো ভাড়া নেয়, এসে 20 টাকা টিকিট কেটে জাস্ট ঢুকবেন, অসাধারণ লাগবে, মানে এটা আমার গ্যারেন্টি। আপনারা অবশ্যই একবার এসে একটু ঘুরে যেতে পারেন কিন্তু। আর এই যে এটা হচ্ছে সবেদার গাছ, গাছে সবেদাতে ভর্তি রয়েছে। আর এই যে এখানে জিনিয়া ফুল, বিভিন্ন ধরনের ফুল রয়েছে, আপনারা একবার আসবেন, আমি বলছি নিশ্চিতভাবেই আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে আমরা এবার চড়বো টয় ট্রেনে, আর এখানে টয় ট্রেনটা দেখি আমি, যাদেরকে ভীষণ মিস করছি সেটা হচ্ছে আমার নেনটিকে আর আমার বিস্কুটকে। আর খুব ইচ্ছে আছে ওদেরকে নিয়ে একবার আসার। তো টয় ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, আমরা বসবো এবার টয় ট্রেনে, বসে পড়েছি যে টয় ট্রেনেও মাত্র 20 টাকা নিয়েছে, মানে তিনজনে বসলাম আর কাকু তার ব্যাগ পাহারা দিচ্ছে, আমরা তার একটু ঘুরছি টয় ট্রেনে করে, একটু মানে এদিক সেদিক করে ঘুরবো। যতবার ট্রেনটা মানে প ঝিকঝিক করছিলো, বাবুদের কথা এত মনে পড়ছিলো, কারণ নেনটি বিস্কুট এরা এইসব নিয়ে এতটাই মাতামাতি করে, চিড়িয়াখানার কথাও মনে পড়ে যাচ্ছিলো। খুব ইচ্ছে আছে ওদেরকে নিয়ে একবার আসার, জানেন তো, তো খুব মানে খুব খুব মানে বাবুর কথা মনে হচ্ছিলো। ইভেন ও যখন এই মানে ব্লগটা দেখবে, ও এটা বলবে, পপু তুমি আমাকে নিয়ে গেলে না তো, এরকম ও বলে। এমনিতেও ভিডিও কল করলে তুমি কোথায় গেছো, কখন আসবে, তুমি কবে আসবে, তুমি আমাকে কেন নিয়ে যাও না, এত পরিমাণ সে প্রশ্ন করে। তো এরকম কোনো জায়গায় এলে আমি সত্যি ওদেরকে ভীষণ মিস করি। আর তাছাড়াও এই যে মানে দোলনা টোলনা এগুলো দেখে মিঠাইয়ের কথাটাও মনে পড়ছে, কারণ মিঠাই সেও এইসব দোলনা টোলনায় চড়তে ভীষণ ভালোবাসে। কিন্তু আর হচ্ছে নেন্টি বিস্কুটকে তো আর মানে মানে বলার কোনো আর কি অপেক্ষাই রাখে না, এটা দেখার পরই সে আমাকে মানে নিশ্চিতভাবেই বলবে। তো কিছু করার নেই, সব জায়গায় তো আর ওদেরকে নিয়ে সবসময় যাওয়া হয়ে ওঠে না, তো সেই জন্য পরে নিশ্চয়ই ওদেরকে একবার নিয়ে আসবো। আর ফুল বাগানগুলো দেখে আমার পুরো মন মানে শান্ত হয়ে যাচ্ছে। আর ও বলছে যদি জানতাম আরও আগে বেরিয়ে আসতাম, আজকে আমাদের আসতে একটু লেটই হয়েছে, ও বলছে যদি জানতাম আমরা একটু আগেই আসতাম, এত সুন্দর মানে এত ভালো লাগছে। আর এত কম দামের মধ্যে একটা সামনাসামনি কোথাও গেলে আমাদের মানে মেছেদা কথাটাই বলছি, মেছেদা তো আমি ফটোগ্রাফার আমার এখানে, আর এখানে আমাদের নায়ক নায়িকা। তো মেছেদা তমলুকের এইগুলো মানে এত কম দামের মধ্যে এত জায়গা ঘোরা যায় না, মানে এত সুন্দর জায়গা, কিন্তু এখানে মাত্র 20 টাকা তে ঢোকাতে মাত্র 20 টাকা, আর টয় ট্রেনে চললাম 20 টাকা। সেদিকে আর কি আছে জানি না, এবার যাবো বাড়ি, তো ওই জন্য মাথায় একটু টুপিটা চাপিয়ে নিয়েছি। তো এবার বাড়ি ফিরছি, মানে মামার বাড়ি যাচ্ছি, বেশ সন্ধে হয়ে গেছে আর আলোগুলোও জ্বলে গেছে প্রত্যেকটা। আর আলোগুলো জ্বলার পর সে আই লাভ খড়গপুর এটা দেখতে যে কী সুন্দর লাগছিলো, মানে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এই যে এখানে রয়েছে খাবার দোকান, মানে BNR রেস্টুরেন্ট, এখানে আপনারা খাওয়া দাওয়াও করতে পারেন, কারণ এখানে খাওয়া দাওয়া বলতে, আর এখানে আমি মানে যখন ঢুকছিলাম তখন দেখেছিলাম অরুণের আইসক্রিম পাওয়া যায় এখানে, এটা আমি অরুণের আইসক্রিম আগে কখনো খাইনি, ছোটদা বলেছিলো খুব ভালো টেস্ট, একবার খেয়ে দেখিস। ইভেন সেই জন্য আমি সেটা কেনার জন্যই ওকে দোকানে দাঁড় করিয়ে রেখেছি যে আমাকে একটা অরুণের আইসক্রিম কিনে দাও, কিনেও দিয়েছে, আমি এবার এটা খাবো। ও মা সত্যি, আপনারা অবশ্যই অরুণের একটা আইসক্রিম খেয়ে দেখবেন, দাম মাত্র 20 টাকা নিয়েছে কিন্তু টেস্ট অনবদ্য ছিল, অনবদ্য টেস্টে ছিল। এবার মানে আমি কিন্তু এর সব ফ্লেভারগুলো তো জানি না, এটাই একটা নিলাম, এটাও বেশ ভালো লাগছিলো। তো চলে এসেছি বাড়ি, মামা বাড়ি, এসে টোটো থেকে নেমে গিয়ে এবার ঢুকছি বাড়ির মধ্যে, আমার প্রথম আসা, তার সঙ্গে আমার সাথে আপনারাও আসুন। এসে গিয়েছে কথা বলা শুরু করে দিয়েছে, আর এখানে দিদা বসে রয়েছে, আর ভেতরে মামিমার করছে রান্না, আর আমাদেরকে দেওয়া হয়েছে কোল্ড ড্রিঙ্কস, আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি আমাদের রুমে, মানে ওপরে রুমে এখন জামাকাপড় ছাড়বো, একটু ফ্রেশ হতে হবে, তো সেই জন্য তো কাকিমা রুমগুলো খুলে দিচ্ছিলো আমাদেরকে। তো আমরা একটু, আর একদমই নতুন জায়গা, নতুন নতুন তো লাগছেই, তো সেই জন্য যে রুমে আজকে আমরা থাকবো, তো সব জামা কাপড় এদিক সেদিক করে এখন এমনি ব্যাগগুলো ফেলে রেখে দিয়েছি। আর বেডশিটটা দেখেছেন, লুডোর ছক্কাওয়ালা বেডশিট,
তো এবার জামা কাপড় ছেড়ে নিয়ে এই যে এটা বনুর রথ টানে এটা এই যে রথটা উপরে রাখা আছে, এবার আমরা যাচ্ছি ছাদে। আর হচ্ছে মানে এটা পুরো খড়গপুর প্ল্যাটফর্ম থেকে একটুই একদম একটু ইন্দা বলে ইন্দা বাবুন পাড়া বলে এই জায়গাটার নাম। তো ছাদে উঠে নিচটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তার সঙ্গে আমাদের সঙ্গে আরেকজনও ছিল, সেটা হচ্ছে চাঁদ। চাঁদরাও আজকে খুব সুন্দর উঠেছে, যেহেতু পূর্ণিমা ছিল তো সেই জন্য। আর এরকম রাস্তাটা দেখা যাচ্ছে, আসলে যে বাড়িটা এত সুন্দর পজিশনে, সকালবেলা হলে আরও সুন্দর লাগবে, তো রাত্রিবেলায় যেহেতু কালকে আমরা আবার সকাল সকাল একটা জায়গায় যাব, সেটাও আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যেই জন্য আজকে মামা বাড়ি আসা, এখান থেকে যেতে সুবিধে হবে সেই জন্য। ওই জন্য আজকে মামার বাড়ি এসে গেছি, আর কালকে সকাল সকাল বেরোবো, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি। বেরু বেরু করতেই যাচ্ছি, আর আপনাদেরকেও নিয়ে যাব বেরু বেরু করতে। এরপরে আমরা হচ্ছে আবার এলাম নিচে। নিচে মানে কাকিমা এদিক সেদিক ঘুরিয়ে আমাদেরকে দেখাচ্ছে, আসলে যেহেতু নতুন তো এই যে এখানে আমার মতো দাদু আর দিদাও মানে চারা গাছ প্রেমী, ফুল প্রেমী, বিভিন্ন ধরনের ফুল লাগিয়েছে, মানে ফুলের গাছ লাগিয়েছে, আর কালারগুলোও দেখুন কেমন হয়েছে, আর মানে বেশ পরিচর্যা করেন দেখেই মনে হচ্ছে, অনেক রকম ফুল গাছ। আর তারপরে এবার আমরা বলছি যে মানে কাকিমা যখন এইসব এইসব দেখাচ্ছে, তারপরে ভাবছি যে সকালবেলা যদি এগুলো দেখতে পেতাম খুব ভালো হতো, খুবই ভালো হতো। আর এই যে এখানে দাদু বসে আছে আর সবাই দেখছে টিভি, আর তার সঙ্গে এসে গেছে আমাদের সন্ধে স্ন্যাক্স, এই যে কাবলি ছোলার তরকারি, লুচি, মিষ্টি, এত কিছু। কিন্তু আমি এত কিছু খেতে পারবো না, বললাম যে খাবো না, কিন্তু আমার মামনি বারবার বলেছে কিছুতে না বলবে না, সব কিন্তু খাবে, মানে আমি একটু নাকুচে তো সেই জন্য, যে যতটা পারলাম খেলাম। সবার চলছে গল্প আড্ডা, সব কিছু চলছে, আর মানে সবাই এত গল্প করছে, আমিও সেই গল্পের মধ্যে ঢুকে গিয়ে বেশ কথা বলছিলাম। আর এই যে বনু খাচ্ছে, এখানে কাকু রয়েছে, বনুকে আসলে পড়াতে এসেছিলো ম্যাম, সেই জন্য ও ততক্ষণ বেরোয়নি, এখনও খাওয়া দাওয়া করছে। তো আজকের ব্লগ, আর এই যে সবাই এসে সবাই খাচ্ছে এখন কষা মাংস, এটা তো মানে আমার বর খাবেই, ওর এটা খুব পছন্দের, সেই জন্য সেটা কাকিমা খুব ভালো করেই জানে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর সবসময় পাশে থাকবেন, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, বাই বাই।